সে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে গরম হয়ে গেছে। এখানে কই মাছ ধুয়ে নুন মাখিয়ে, হলুদ নুন মাখিয়ে নিয়েছি কই মাছ, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল হবে। তো মাছটা এখন আমি ভেজে নেব। হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার আমি নতুন আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য, এখন আমি দিয়ে দেবো। আমার কই মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে আদা জিরা বাটা নিয়েছি, এখানে আদা বাটা, এটা জিরা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে, এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি জল দিয়ে দেব। কই মাছের পাতলা ঝোল করব ফুলকপি দিয়ে। ফুলকপিগুলো দিয়ে দেবো। তোমার দাদাভাই বড়ো বড়ো করে কাটতে বলেছিলো, তাই ফুলকপিগুলো একটু বড়ো বড়ো করে কেটেছিলাম। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, যেহেতু একটু সেদ্ধ হবে। কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে নতুন আলু দিয়ে হয়ে গেছে, ধনে পাতাই দিলাম। তো অবশ্যই কমেন্ট করবে কেমন হলো মাছের ঝোলটা আমার। ঠিক ফুলকপিগুলো ঠিক এই টাইপের দিলে তাহলে খেতে ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবে কেমন হলো তরকারিটা, তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এইভাবে করি। আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে দেবো এবার।